yapacağım makarnayı. Şimdi ya reçeteyi. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবারো তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আই होप তোমাদের ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তোমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো প্রদর্শনা দেখো শুরু করেছে আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে এই কারণে তো আমার কাজকর্ম কমপ্লিট করে চা খাবো জল দেওয়া হয়ে গেছে ও দেখো ডোরেশনে চলে যাচ্ছে বাথরুমে কেননা বাথরুম পর্দাটা সেদিন আর কি বলবো সেদিনকে পর্দা করেছিল ওই যে সুচু করতে নিয়ে যাচ্ছি আর বাথরুমে লেগে গেছিল পায়ে লেগেছিল আর কি তো এই পর্দাটা কেচে দিয়েছি তো দেখো বারুণটা ও নিয়ে ওখানটা নিয়ে গেছে ওই যে পড়ে আছে ঝাপটা তো এই হচ্ছে ওর কাণ্ড কারখানা বিস্কুট একটা করে নিচ্ছে আর ফেলছে ওই যে দেখতে পাচ্ছ একটা দেওয়া হলো প্রথমে দেখো বিস্কুট ভাবান পড়বে চাটা ভয় করছে না গরম লাগবে তো দেখো হাতে দে দেখো চোখ কি দুষ্টু করছে আজকাল খুব দুষ্টু হয়েছে তো চাটা বিস্কুট দাও বাবু বিস্কুট দাও দাও বাবু বিস্কুট দাও দাও কোথায় ফেলে দিয়েছে ওই তাই পান্তর একটা ফেলেছে তো গায়ের সঙ্গে থাকো চাটা খেয়ে দেখা হচ্ছে নিয়ে আসো তো গাইস চাটা খেয়ে রান্না করে চলে এসেছি আর কি তো আম দেখতে পাচ্ছ আমগুলো কাটা হয়ে গেছে আচার বানাবো বলে তো তোমাদের দাদাভাই অনেক কদিন হলো এনেছে তো এতদিন সময় পাইনি বলে করা হয়নি আর কি তো আজকে কেটে রাখলাম তো আজকে যদি টাইম পাই তো আজকে করব না হলে কালকে বানাবো আর কি তো আজকে কেটে হলুদ মাখিয়ে রোদে দেবো আর কি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ডোরেশনের খিচুড়িটা বসিয়ে দেবো তো আজকে কি রেসিপি বানাবো দেখো তোমরা ওই যে আম্মা খাবে একদম সে রান্না বসিয়ে দিচ্ছি আর একদিকে আম্মাকে খাচ্ছি খুব টকমে মিষ্টি না হ্যাঁ কাঁচা মিঠে তো দেখতে পাচ্ছ ডোডোসোনা গোদায় উঠে বসে আছে সোফার উঠে বসে আছে আর ব্রাশটা নিয়েছে ব্রাশটা নিয়ে খেলা করছে আর কি চলো আবার আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে কি রেসিপি বানাবো বলো তো আজকে করব ডিমের ভুজিয়া দিয়ে তরকারি আর কি মানে আলু দিয়ে ডিম ভাজা দিয়ে দেবো মানে ভুজিয়া করে নেব আর ছোলার ডাল দেবো একটা তরকারি বানাবো আর কি আর এই দেখো ডোডোসোনা তোমাদের দাদা ভাইয়ের কাছে আর কি বসে আছে চলো আবারও চলে যাই রান্নাঘরে তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো আর কি তো আলুগুলো দিয়ে দেবো আর একদিকে ভাত হচ্ছে আর এটা হয়ে গেলে ডোডোসোনার খিচুড়িটা বসিয়ে দেবো তো ডোডোসোনাকে স্নান করিয়ে দেবো আর কি তো আমাদের দাদা ভাইয়ের কাছে এখন ডোডোসোনা আছে তো এখন টিভি দেখছে তো ওই জন্যই বাপ বেটা মিলে আর কি টিভি দেখছে এখন ও কার্টুনে কি দেখছে কি জানি হি হি করে হাসছে এখন আর কি তো যাই হোক এভাবে আমি রান্নাটা করে নিই তো এই রান্নাটা করতে খুব তাড়া মানে তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না আর কি তো এবার আমি জল ঢেলে দিলাম আর কি তো ফুটে গেলে ডিমের মানে ভুজিয়াগুলো দিয়ে দেবো তো এদিকে আমি ডিমটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি মানে ডিমের সবজিটা হতে হতে আমি শাকটা কেটে নেব শাকটা আগে বেছে রেখে দিয়েছিলাম তো ধুয়েও নিয়েছিলাম একবার তো আগে কেটে নেব দিয়ে তারপরে তখন ভালো করে ধুয়ে নেব নাহলে ওই মাটি না থাকে তো বেশিরভাগ শাক ভালো করে না ধুলে আবার মুখে থেকে আর কি তো এই শাকটা ধুয়ে নেব ভালো করে
তো শাকটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। আর একদিকে দেখো ডোরোসানা খিচুড়ি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা নামিয়ে দিয়ে ডোরোসানা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার শাকটা কমপ্লিট, শাকটা ঝোলাতে দেবো আর কি জলটা। তো এই সবজিটা হয়ে গেছে, আর আমি একটু রসুন ফোড়ন দেবো। প্রথমে একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপর একটু রসুন দিয়ে শাকটা ভেজে নেবো লবণ দিয়ে। তো এদিকে আমি ঢাকা দিয়ে ডোরোসানাকে স্নান করাবো আর কি। তো ডোরোসানকে সান্টান করে দিয়ে খাই টাই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। তো এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নেবো। তো তোমাদের দাদাভাই এখন স্নানে গেছে, ও আসলেই আমার লাঞ্চে বসে যাব। তো আমি ভাবলাম এই ফাঁকে এই যে কটো বাসন হয়েছে ওগুলো আগে মেজে নিই, নাহলে তখন একবারে মাছলে অনেক বাসন হয়ে যায় আর কি। তো সেই জন্যই আমি বেশিরভাগ খাওয়ার টাইম খাওয়ার আগেই মাঝে মানে রান্না টান্না করার পর গ্যাস ট্যাস মুছে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার বাসনগুলো মেজে নিই, তাহলে অনেকটাই আমার এগিয়ে থাকবে আর কি। তো একবারে মানে একবারে মাছলে খাওয়ার পর অনেকগুলোই বাসন হয়। তো ডোরোসানাকে আগে একটু বেরিয়েছিলাম, একটু নিয়ে আসলাম, ওকে রান্না টান্না করে একটু ঘুরে নিয়ে এসে দিয়ে এবার আমি বলছি বাসনগুলো মেজে নিই আর কি। তো এই দেখো আমার বাসনগুলো মাজা কমপ্লিট প্রায়। কড়াইটা মাছ দেখো বিরক্ত আর কি, উঠতেই চায় না কড়াই, আজকে আবার পুড়ে গেছিলো আর কি, তো অনেকক্ষণে টাইম লাগলো আর কি। তো যাই হোক, এটা এগুলো মাজা হয়ে গেলে ভালো করে বেসিনটা ধুয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ ডান সাইডে একটা মানে সবজি রেখে দিয়েছি ডাস্টবিন, ওটাও দিয়ে পরিষ্কার করে একবারে রেখে দিয়ে আসবো ডাস্টবিনে। তো এটা হয়ে গেলেই বাসনগুলো মাজা হয়ে গেলেই ঘরটা ঝাঁট দিয়ে নেবো ভালো করে, দিয়ে তারপরে তখন লাঞ্চে বসে যাবো। তো ডোরোসানাকে ঘুম পাড়িয়ে দিলে কোনো অসুবিধা নাই, ওই খিচুড়িটা খাইয়ে দিলাম ডিম সিদ্ধ দিয়ে, দুয়ো আর কি খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই স্নানে গেল, তো আমি বললাম সেভাবে বাসনগুলো তাহলে মেজে নিই তুমি আস্তে আস্তে। চলো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট, এবার ধুয়ে নেব বেসিনটাকে ভালো করে। এই যে ঢাকার তলায় জল পড়েছে ওইগুলো পরিষ্কার করে নেব আর কি। তো ডাস্টবিনটাও বাইরে রেখে আসবো। মেজে নিলাম, ডোরোসানা ঘুমিয়ে গেছে, এদিকে এবার ভাতটা খেয়ে নেব। তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো দেখো। তো ডোরোসানাকে কুসুমটা খাইয়ে দিয়েছি শুধু, আর শাক ভাজা করেছিলাম নটের শাক ভাজা, আর এই যে সবজিটা বানিয়েছিলাম আলু দিয়ে ছোলার ডাল দিয়ে আর ডিম দিয়ে, আর এই যে ভাত। চলো এবার আমরা লাঞ্চে বসে যাবো, ভাতটা বেড়ে বলা কমপ্লিট। তো আমরা লাঞ্চে বসে গেছি, তো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোর সঙ্গে থাকো ততক্ষণে তোমরা। গুড ইভিনিং গাইস, ডোরোসান আজকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে, তো আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ওইদিকে বিরানসে দাদা দাঁড়িয়ে আছে, চলো এবার একটু আমরা পার্ক হয়ে আন্টিদের রুমে যাবো একটু। ওই যে শোনো দেখ দেখ বাবা, ম্যাও দেখো ম্যাও 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 ম্যাও। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আমার বাচ্চাটা সব মজা হয়ে গেছে, এবার ডোরোসানাকে ঘুম পাড়াবো। বাবা এটা সব গুড নাইট বলে দাও, তাহলে গুড নাইট বলে দাও মা। কি কি এখন পেশা তার ঠিক নেই এখন, দাঁড়াও শোনো সবাইকে গুড নাইট বলে। তো গাইস আজকে ব্লগটা এখানটাই এন্ড করছি, তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, নাই এরকম সোনাটা টাকাতে তো দেখো ধূপকাঠের প্যাকেট নিয়েছে আজকে আবার, তো ধূপকাঠের প্যাকেটটা এখন খেলা করছে রাত দুপুরে, তো দেখো ডিগবাজ মারতে যাচ্ছে এখন। তো গায়ে আজকের মতন টাটা বাই বাই, নাই তারপর দেখা মেলা তো একটা ব্লগে। তো আজকের মতো এখানে।
বিদায় জানাচ্ছি।